বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন শিথিল করল শিক্ষার্থীরা ভর্তি নির্বাচনী পরীক্ষার কথা বিবেচনা করে ১৩ অক্টোবর এবং চৌদ্দ অক্টোবর কর্মসূচি শিথিল করে তারা এদিকে শিক্ষার্থীদের পাঁচটি দাবি মেনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দিয়েছে বুয়েট প্রশাসন মাহমুদ হাসানের রিপোর্ট সকালে আবরার হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে স্লোগান দিয়ে বুয়েট ক্যাম্পাসে আসতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ১৪ অক্টোবর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার জন্য পাঁচ শর্ত জুড়ে দেয় আন্দোলনকারীরা অন্যথায় পরীক্ষার কার্যক্রম পরিচালনা করতে না দেয়ার হুঁশিয়ারি দেয় তারা যারা সারা দেশ থেকে সাধারণ শিক্ষার্থী পরীক্ষা দিতে আসবেন তাদের বিষয়টিও এক্ষেত্রে জড়িত তাই আমরা খুব পাঁচটি ক্লিয়ার পয়েন্ট বলেছিলাম প্রশাসনের প্রশাসনের কাছে কাছে যাতে এগুলো নিশ্চিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এই যারা পরীক্ষা দিতে আসছে তাদের নিরাপত্তাগুলো নিশ্চিত করতে পারি এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাঁচটি দাবি মেনে নিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে নেয়ার পর সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা জানায় সারা দেশ থেকে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আসবে বারো হাজার শিক্ষার্থী এ কারণে ১৩ এবং চোদ্দ অক্টোবর দুদিন আন্দোলন কর্মসূচি শিথিল করা হয়েছে বলে জানায় আন্দোলনকারীরা তেরো এবং চোদ্দই অক্টোবর দুই হাজার উনিশ তারিখ বুয়েটে ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা আমাদের আন্দোলন শিথিল করেছি পাঁচ দফা মেনে নেয় বুয়েট প্রশাসন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই এবং আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে এবং যারা লয়েন্স স্পোর্টসম্যানস রয়েছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদের বিষয়টিকে আসলে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে তবে 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানায় তারা আমাদের দাবি কিন্তু আগের মতো 10টায় মাহমুদ হাসান 21 টেলিভিশন ঢাকা